বৈঠকখানার বেসিনের নিচে পাঁচ ফুটের গোখরো চাঞ্চল্য চন্দ্রকোনায় বাড়ির বৈঠকখানায় উদ্ধার বিষদের সাপ। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। 30 জুন বাড়ির বৈঠকখানায় বসে নিজের নিজের কাজে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎই গৃহকর্ত্রীর নজর যায় বেসিনের নিচে। সেখানে কালচে মতো কী যেন একটা পড়েছিল। কয়েক মুহূর্ত পরই নড়েচড়ে উঠল সেটি। চোখের নিমিষে দিল গা ঢাকা। সঙ্গে সঙ্গে সাপ সাপ বলে চেঁচিয়ে ওঠেন ওই মহিলা। তার চিৎকার শুনে তখন থরহরি কম্পবাগিরা ছুটে আসেন প্রতিবেশীরাও। তাদেরই একজন সাপটিকে দেখতে পান। তার দাবি ছিল যে অতিথি সকলের অলক্ষ্যে বাড়ির অন্দরমহলে সেদিয়েছে, সেটি আদতে গোখরো। এরপরই শুরু হয় উৎকণ্ঠা। সাপ ধরতে খবর পাঠানো হয় বন দপ্তরে। ভিড় জমে যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পালৌধি পরিবারের বাড়ির বাইরে। গৃহকর্তা উৎপল পালৌধি জানিয়েছেন তাদের বাড়িটি একেবারে রাস্তার পাশেই। সাপটি কখন বাইরের সিঁড়ি বেয়ে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে বসার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে তারা কেউই দেখেননি। সেটি আদতে গোখরো না অন্য কোনো প্রজাতির সাপ তাও তারা জানেনি। তবে সাপটির ফনা রয়েছে, তা দেখে উৎপলের অনুমান সেটি বিষধর সাপ। যদিও উৎপলের এক বন্ধু তথা প্রতিবেশীর দাবি সেটি গোখরোই, তবে বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা এ নিয়ে কিছু বলেননি। প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় উদ্ধার হলো সাপ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চন্দ্রকোনার ধামকুড়িয়ার বিট অফিসার অসিত মণ্ডল। সঙ্গে ছিলেন 2 জন বনকর্মী। তারা প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় সাপটিকে বাগে আনেন। রীতিমতো নাকানি চোবানি খাওয়ার পর সেটিকে পাকড়াও করে ঝোলাই পড়া হয়। সাপটি 5 থেকে 6 ফুট দীর্ঘ। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হবে। সাপটির মধ্যে শারীরিক কোনো সমস্যা না থাকলে দ্রুত সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এদিকে বর্ষার শুরুতেই এমন ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী। তাদের আশঙ্কা বসত এলাকায় যদি আবারও এমন ঘটনা ঘটে তাহলে যে কোনো সময় বড় কোনো অঘটন ঘটে যেতে পারে।